গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য বং ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে রবিবার দিন সকালবেলা। আজকে মানে ঘুম থেকে উঠেছিলাম সোয়া সাতটা নাগাদ, দিয়ে সন্দেশকে তখন দুধ টুধ খাইয়ে ও আবার ঘুমিয়ে পড়েছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। রাজীব উঠে ওর অফিসের কিছু কাজ ছিল, অফিসে কাজ করছিল আর দেখছিল ম্যাচ, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ। তো এখন যেটা হচ্ছে যে এখন মোটামুটি 10টা বাজে, আমি চা বসিয়ে দিয়েছি, কিছুক্ষণ আগে উঠেছি 9:30 নাগাদ, আবার সন্দেশকে খেতে দিলাম, সন্দেশকে খাইয়ে আংশুকে খাওয়ালাম। এখন যেটা করছি যে আমরা একটু আমাদের জন্য চা বানাচ্ছি। আমি প্রায় অলমোস্ট সাড়ে তিন মাস, হ্যাঁ অলমোস্ট 3.5 মাস বাদে চা খাবো, কারণ সন্দেশের একটা ওই ডেয়ারি অ্যান্ড সয় অ্যালার্জি ছিল, আমি কোনো ডেয়ারি খেতে পারছিলাম না বিকজ আই ওয়াজ ব্রেস্ট ফিডিং হিম। তো নাও এই মানে এই গণেশ চতুর্থীর দিন থেকেও ফুল ফর্মুলা এখন খাচ্ছে, আর যেহেতু সলিড ফুডও খেতে শুরু করেছে অসুবিধা হচ্ছে না। তো আমি এখন মানে আজকে অনেক অনেক মাস বাদে চাটা খাচ্ছি। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে সকালবেলা কোনো রান্নাবান্না নেই, বিকজ আমার একজন নেবারের বাড়িতে আজকে গণেশ চতুর্থীর নেমন্তন্ন আছে, দুপুরবেলা ওখানেই খাওয়া দাওয়া হবে, মানে ভোগটোক ওখানেই খাওয়া হবে, ওখানে দুপুরবেলা যাব। তো সকালবেলায় রান্না কিছু নেই, খালি সন্দেশের জন্য খাবারটা বসাতে হবে। আচ্ছা, তো সেইটা করে জাস্ট সন্দেশে খাবারটা বসিয়ে দেবো, চাটা খাবো, স্নান টান করবো, দিয়ে ওখানে যাবো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক, হোপফুলি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন চাটা একটু খেয়ে নিলাম, আর কালকে রাত্রিবেলা একটু পিৎজা এনেছিলাম আমার আর রাজীবের জন্যই খালি। তো সেই পিৎজার দুটো স্লাইস বাকি ছিল, তো দুটো স্লাইস আমরা দুজনে খেয়ে নিয়েছি, আংশুকে দিইনি। আংশু পিৎজার মধ্যে যদি চিকেন বা কোনো রকম সবজি থাকে বিন্দু মাত্র খেতে চায় না, তো আমরা একটু ওই চিকেন টিকেন দেওয়া ছিল তো খাইনি একদম। কালকে আমি শনিবার দিন কোনো ব্লগ করিনি, মানে ব্লগিং শুরু করেছিলাম, তারপরে একটু দুপুরবেলা শুয়ে শুয়ে আমরা দুজনে একটা সিরিজ দেখছিলাম, ওয়েব সিরিজ, সেটা দেখতে 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 পরপর এদের খাওয়ানো দেখা এসব করতে করতে আলটিমেটলি শেষ করেছি সিরিজটাকে, তো আর ব্লগিং করা হয়নি। তো যাই হোক, গণপতি বাপ্পা পুরো ইমার্স হয়ে গেছে, কালকে জলটাও আমরা মানে এত তাড়াতাড়ি হয়ে যাবে বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম 2-3 দিন লাগবে, কিন্তু কালকে সকালবেলায় দেখলাম গিয়ে যে গণপতি বাপ্পা পুরোপুরি ইমার্স হয়ে গেছে, আমরা জলটা ঢেলে দিয়েছি আমাদের গাছের মধ্যে। তো তোমাদের সেই একটা ছোট্ট ক্লিপ কীরকমভাবে ইমার্স হয়েছে সেটা আমি ভিডিও নিয়েছিলাম, সেটা দেখে নাও। সর দেখেছো, ঠাকুর গলে গেছে, ঠাকুরের শেপটা একদমই ইয়ে হয়ে গেছে, আর ভেতরে যে মাটিটা ছিল সেটাও বেরিয়ে এসছে। এরকম ভাবেই হয় নাকি, এবার এটা একদম একদম পুরোপুরি মাটি হয়ে যাবে, তারপরে এই জলটা আর মাটিটা শুদ্ধ। আমাদের এখানে যত গাছ আছে, এখানে যত গাছ দেখছো সব সব গাছের গোড়াতে একটু 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 করে দিয়ে দেবো। কি তাহলে গণেশ ঠাকুরের কি হয়ে গেছে? অংশু গলে গেছে, এবার খাচ্ছে ওটা, ওটা খাবে না? হ্যাঁ, খাবার দিয়ে রাখা আছে। তো গণেশ ঠাকুর গলে গেছে মানে গণেশ ঠাকুর এখন গণেশ ঠাকুরের মাম্মার কাছে পৌঁছে গেছে, তাই তো? চল, আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। এখানে অংশু, ওখানে রাজীবের কোলে সন্দেশ আছে, এখন বেরোচ্ছি, বেরিয়ে তাড়াতাড়ি ওদের বাড়ি হয়ে আসি। চলো রাজীব, ভালো থাকো। আমরা এখন জাস্ট বেরোচ্ছি, কিন্তু প্রচণ্ড গরম, তার জন্য আর আমাদের বাড়ির সামনেই, আর প্রচণ্ড রোদ আর গরম বাইরে, তো গাড়িতে করে যাওয়াটাই বেটার, গাড়ি থেকে নেবেই ওদের বাড়িতে যাতে ঢুকে যেতে পারি। আর হ্যাঁ, সন্দেশকে আজকে কার সিটে বসাইনি, জাস্ট এইখানেই, মানে 1 মিনিটও লাগবে না আমাদের যেতে, তার জন্য আর কার সিটে বসাইনি ওকে, ওখান থেকে কোলে নিয়ে চলে যাবো। অংশু, অংশু গুড মর্নিং, গুড মর্নিং, তাই তো, এখন মর্নিংও নেই, এখন আফটারনুন হয়ে গেছে, কিন্তু ফার্স্ট টাইম ঢাকাতে গুড মর্নিং এ বলা হচ্ছে, সেটা যে টাইমই হোক, তাই না? ওম আপনাও আপনাও সৃষ্টি করতে স্বাহা, আইয়ে পাপা হাজ, ওকে হোল্ড অন, পাপা হোল্ড অন, পূজা
আমরা বাড়ি চলে এসেছি বেশ কিছুক্ষণ আগে, কিন্তু আজকে ওখান থেকে বেরোতে প্রচণ্ড দেরি হয়ে গেছিল। মানে পুজো ওখানে চলছিল তো চলছিল ডেফিনেটলি। আমরা ওখানে পৌঁছেছিলাম 1:45, 12টার সময় রেখেছিল। তো বলেছিলাম ঠিক আছে, একটু তো অবভিয়াসলি পুজো বাড়িতে একটু সব গুছিয়ে গেছে, দেরি হয়। তো ওদের পুজো শেষ হলো আলটিমেটলি 3:10। আমি সন্দেশকে অল্প কিছু খাইয়ে নিয়ে গেছিলাম, আংশু সকালবেলা ব্রেকফাস্ট করেছিল, কিন্তু এতটা দেরি হবে বুঝতে পারিনি। যাই হোক, বাচ্চাদের সাথে আংশু খেলছিল, আংশু ওয়াজ ফাইন। আর পুজোর মধ্যে না মানে হঠাৎ করে বলা যায় না, দুজনেই পুজোতে বসেছিল রাইট, মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে যারা হোস্ট ছিল আর কি। তো হঠাৎ করে গিয়ে কী করে বলবো, আমরা বেরিয়ে যাচ্ছি আর। তো যাই হোক, আংশু সন্দেশ তারপরে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে। ওদের পুজো 3:10 শেষ হলো, তারপর আংশুকে অল্প একটু খাইয়ে আংশুর সাথেই আমরা অল্প অল্প করে জাস্ট খেয়ে নিয়ে বাড়ি এসে সন্দেশকে, মানে সন্দেশের এতটাই খিদে পেয়ে গেছিলো, খাবার আমি বানিয়ে গেছিলাম তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে। ও এখন ভালোভাবে ঘুমিয়ে পড়েছে, আংশুও ঘুমিয়ে পড়েছে, আমরাও একটুখানি রেস্ট নেবো। রেস্ট মানে কোনো কিছু কাজ করিনি, বাট এত গরম মনে হয় না যে গরমের মধ্যে শরীরটা একটু এমনিতেই খারাপ লাগে। তো এখন আমরা একটু রেস্ট নেবো, জামাকাপড় ছাড়বো, রেস্ট নেবো, তারপরে এই 6 নাগাদ ভাবছি বেরোবো। কারণ তার আগে রোদ তো এমনি 6টাতেও কমবে না, 7:30 আগে রোদ যায় না এখানে। তবুও ভাবছি 6টা নাগাদ বেরোবো, 6টা থেকে 6:30-র মধ্যে বেরোবো, দিয়ে আটি সেরে যাবো, মাছ ফাছ সব কিছু আনার আছে আজকে। আর কালকে কিছু নতুন করার প্ল্যান আছে ডেফিনেটলি আমাদের জন্য, আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ। কালকের ব্লগটা একদম দেখতে ভুলবে না কিন্তু। তো এখন টাইম হচ্ছে 4:50। আংশু ঘুমাচ্ছে, সন্দেশ ঘুমাচ্ছে, আর সন্দেশের পাপা মানে রাজীব হঠাৎ করে বললো, আমিও ঘুমিয়ে পড়ি একটু। বললাম হ্যাঁ ঘুমিয়ে পড়ো আর কি। মানে আর আমার হচ্ছে মানে খুব বেশি যদি আমার শরীর খারাপ না থাকে, আমার দুপুরবেলা ঘুমটাও হয় না। আমি এখন চুপচাপ, আমি কী করবো আমি কিছু বুঝতে পারছি না। কিছুক্ষণ বাদে গিয়ে সন্দেশের জন্য ফ্রুটস মানে আপেল সেদ্ধটা বসিয়ে দেবো। মানে আমার আর কিছু করার নেই, আমার এই স্যাটারডে সানডে অ্যাটলিস্ট রাজীবও যদি ঘুমিয়ে পড়ে, আংশুও যদি ঘুমিয়ে, মানে সবাই যদি ঘুমিয়ে পড়ে, আই ফিল সো ব্যাড যে ভাই স্যাটারডে সানডেটুকু তো সবাই একসাথে সবসময় থাকো, যখন ফ্রি টাইম তখন গল্প টল্প করো, আর রাজীবের হচ্ছে স্যাটারডে সানডেই তো ঘুমাতে পারি, ভাব মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমায় ঘুমাতে দাও, আমি একটা ভাত ঘুম দিই। কিছু করার নেই, আমি এখন চুপচাপ রাজীবের যে ওয়ার্ক স্টেশনের মধ্যে আমি বসে আছি। সন্দেশের জন্য এখানে আপেল সেদ্ধ করা হয়ে গেছে, মানে শনিবার দিন রাত্রিবেলা, না রবিবার দিন, না না শুক্রবার দিন রাত্রিবেলা আংশু একটুখানি বমি করেছিল। তো আমি কালকে ওকে খুব হালকা পাতলা খাবার দাবার দিয়েছি, আর আজকেও ভাবছি ওকে খুব হালকা পাতলা খাবার দাবার দেবো। মানে আজকেও ওখানে আমি খুব সিম্পল খাবারই খাইয়েছি, মানে যেখানে পুজো বাড়িতে গেছিলাম। তো আংশুর জন্য আমি এখানে একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আর সন্দেশের রাত্রিবেলার খাবারটা এখানে বসিয়ে দিয়েছি। তো আজকে যেহেতু মাছ ভাজা আনবই, তো মাছ যখন আনবো তখন ওখান থেকে একটা মাছ ভাজা বা কিছু মাছ ভাজা করে দিই, অথবা একটা ডিম সেদ্ধ করে দিই, দিয়ে আংশুর খাওয়া হয়ে যাবে, সন্দেশের খাবারটাও বসিয়ে দিলাম। কারণ আসার পর মাঝে মাঝে দেরি হয়ে যায় রাইট, ওখানটা ইন্ডিয়ান মার্কেট, যেটা আমি মানে যেখানে যাবো বলছি ইন্ডিয়ান মার্কেট, ওখানে ঘুরতে ঘুরতে কখনো দেরি হয়ে যায়। তো 9টা তো বেজেই যাবে মিনিমাম আসতে, আর যদি আমরা ওখানে একটু খেয়ে দেওয়া আসি তাহলে মানে 9:30-10:30 বেজে যাবে, যাতে এসে আর আমাকে রান্নাঘরে এসে আবার খাবার দাবার বানিয়ে ওদের খেতে দিতে দিতে 10টা বেজে যাবে। তো তার থেকে বেটার আমি এখনই বসিয়ে দিলাম, খাবারটা রেডি হয়ে থাকবে। আর সন্দেশকে এখন আমি দেবো ফ্রুটসটা, ও ফ্রুট পিউরিটা খেয়ে নিই, আংশুকে একটা বানানা খাইয়ে দেবো, দিয়ে তারপর বেরোবো। যখন বেরোবো তখন আবার তোমাদের সাথে কথা বলছি। এখন আমরা রেডি, কোথায় যাচ্ছি এখন আমরা? আর্টিশিয়া। আর্টিশিয়া, এখানে সন্দেশ রেডি, আর এখানে আংশু রেডি। শোনো শোনো, কি আংশু আমরা শোনো শোনো আংশু, দেখো আবার শোনো, কোথায় গিয়ে পড়ে যাবি তো, দাদি পুই যাবে তো, তুমি পুই যাবে তো, শোনো আরো পৌঁছাতে কতক্ষণ লাগবে? 27 মিনিট, তার মানে আমরা পৌঁছে যাবো 7:30-এর মধ্যে, 7:30-এর একটু আগেই পৌঁছে যাবো। আজকে কিছু গ্রসারিও নিয়ে নেবো, মানে কিছু সবজি টবজি ওগুলো নিয়ে নেবো, অল্প কিছু গ্রসারি আছে সেটাও করে নেবো, আর মাটনও নিতে হবে না, মাছ মাটন,
আর যে মাটনের দোকানটা সেটাই মাঝে মাঝে চিকেনটা বেশ ভালো পাওয়া যায়, তো যদি আজকে ভালো থাকে তাহলে চিকেন টিকেন সব নিয়ে নেব। মাঞ্জু লিটল ঢাকা থেকে ফিশ, কি কি ফিশ নেবে তুমি? অনলি রুহু, কোনো আর কোনো ফিশ নিতে নেই? কাতলা, রুহু কাতলা আর কি। আচ্ছা আমরা জাস্ট এসে পৌঁছালাম। আগে প্রথমে গ্রসারি স্টোরটা করে নেবো, কারণ গ্রসারি স্টোরটা 8টার সময় বন্ধ হয়ে যায়। তারপরে হোপফুলি মাটনের জন্য ট্রাই করবো, মাটনের দোকান যদি খোলা থাকে মাটন নিয়ে নেবো, মাছের দোকান খোলা থাকবে, কারণ মাছের দোকানের জন্য যাবো একটা বাংলাদেশি দোকানে। আস্তে আস্তে সন্দেশও ঘুমিয়ে পড়েছে। চলো অংশু, নেক্সট লেভেলের ভিড় এখানে আজকে, আর প্রচন্ড জোরে গানও হচ্ছে। বেরিয়ে তারপরে কথা বলছি। ফোনটা এঁচড় কোথায়? আমার এঁচড় এঁচড়টা দেখাও না, যেখানে মাটন পাওয়া যায় সেখানে। ও ও, দেখি মাটন যদি ওখানে পেয়ে যাই, কারণ দোকানটা মাঝে মাঝে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আমি আর সন্দেশ আমি আর সন্দেশ এখন গাড়িতে বসে আছি। রাজীব গেছে অ্যাকচুয়ালি, এদের যে মানে ইয়ে পার্টটা মাটন চিকেন যেখানে বিক্রি হয় ওই জায়গাটা বন্ধ করে দেয়, মানে বুচার পার্টটা। কিন্তু যে ভদ্রলোক, ভদ্রলোক ভীষণ ভালো, উনি বললেন যে আমি ভেতর থেকে এনে দিচ্ছি, উনি ভেতর থেকে ওয়েট করে এনে আর রাজীবকে দিয়ে দেবে। রাজীব দোকানটার সামনেই দাঁড়িয়ে আছে, দোকানটা এখনো খোলা আছে কিন্তু বুচার পার্টটা বন্ধ হয়ে গেছিল। ভদ্রলোক ভেতর থেকে এনে দিচ্ছেন মাটনটা। ইলিশ মাছ, রুই মাছ, মানে বাংলাদেশের দোকানটা হচ্ছে ইলিশ রুই, আর যদি কিছু মাছ হয় সেগুলো নিয়ে নেবো। চাঁদপুরের পদ্মার ইলিশ, চাঁদপুরি পদ্মার ইলিশ, এটা তো রাজি নেবেই। চাঁদপুর কিন্তু রাজীবদের মানে 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 রাজীবের বাবা ওখানেই থাকতো, মানে হ্যাঁ একটু ছোট না, ওরা যে ভীষণ বড় বড় জানো তো, এটা রুই তো লেখা ছিল। রুই মাছ হ্যাঁ, এটা নিয়ে নাও। The smell of this fish is always good. এটা হাফই করে দাও খালি। আচ্ছা, কতটা বড় ইলিশ ছিল রাজীব? 1.5 কেজি না, 1 কেজি 75, না না না, এটা ছিল প্রায় 1 কেজি 700 গ্রামের মতো, নাকি না 1 কেজি 600 গ্রামের। এখন বাজছে 9টা,
আমরা ভাবলাম আমরা একটুখানি খেয়ে দিয়েই যাই, মানে ওই আর কি ডিনারটা করেই যাই। তো আর সন্দেশও এখন এক্ষুনি দুধ খেয়ে নিয়েছে। তো আমরা এখন যাচ্ছি প্যারাডাইজ বিরিয়ানি পয়েন্টে, ওখানে গিয়ে খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাব। ছেলেকে বার করতাম না না। আমরা রেস্টুরেন্টের ভেতরে এখন বসে আছি, কিন্তু ওয়েটিং টাইম আছে, টেবিল খালি নেই। ওরা বলছে 20 মিনিটসের ওয়েটিং টাইম, যদি 20 মিনিটস হয় তাহলে নেব, নয়তো দেখা যাবে কি করব। মানে আজকে কালকে যেহেতু এটা লং উইকেন্ড চলছে, তো যেহেতু কালকেও ছুটি, আজকে সব জায়গায় প্রচণ্ড ভিড়, তাই তো অংশু? ভিড় যদি নেই তো আমাদের বসতে দিচ্ছে না কেন? ভিড় আছে তো তাই তো বসতে দিচ্ছে না। ওরা টেবিলের ব্যবস্থা করে দিয়েছে আমাদের জন্য। সন্দেশ খাবারের জন্য এটা একটা ফিশের প্রিপারেশন, কি নাম ছিল রাজা? প্যারাডাইজ স্পেশাল ফিশ ফ্রাই। কি মাছের গন্ধ আসছে মনে হচ্ছে? এটা আমাদের গোট বিরিয়ানি, আই মিন মাটন বিরিয়ানি। এখন টাইম হচ্ছে 10:30। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েও গেছি, আর বেশ খানিকটা চলে আসছি, আর মোটামুটি আর 5-7 মিনিটের মধ্যে বাড়িও পৌঁছে যাবো। আর আংশুকে আংশু তারপরে একটু খেয়ে নেবে, সন্দেশ খেতে সন্দেশ খেতে খেতে 11:30-12টা বাজে। আর সন্দেশ এখন ঘুমিয়ে পড়েছে, ঘুম পাচ্ছিল, তো এখন সন্দেশ ঘুমিয়ে পড়েছে। তো ঘড়িতে এখন বাজে 12টা। বাড়িতে আসার পরে সন্দেশকে খাওয়ানো হলো, দিয়ে আংশুকে খাওয়ানো হলো, মানে সন্দেশকে রাজীব খাওয়াচ্ছিল, আমি আংশুকে খাওয়ালাম। তারপরে দুজনকে সন্দেশকে তেল মাখানো হলো, আংশুকে ময়েশ্চারাইজার লাগিয়ে ডাকিয়ে দুজনেই এখন ঘুমাচ্ছে। এখন আমি ব্লগটা এসেছি এন্ড করতে, তারপরে মানে ওদের ওই সব করাটার পরে, ওরা ঘুমানোর পরে সবজি টবজি মাছ ফাছ যা এসেছিলো প্রপারলি ফ্রিজে তোলা টোলা সব হয়ে গেছে। এখন 12টা বাজে, অনেকটাই লেট হয়ে গেছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। হোপফুলি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।